সবাইকে জুম ক্লাসে স্বাগতম। আমি মাফরুহা রহমান রত্না, সিনিয়র শিক্ষক, শহীদ বীরপুর লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। এখনো একজন দুজন করে জয়েন করছে, একটু চেষ্টা করবে তাড়াতাড়ি জয়েন করতে। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসটা করব। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছো বলো তো? পাহাড়পুর। আচ্ছা শোনো, 10 মিনিট পাহাড়পুর এরকম বলতে থাকবে না। আমি কি বলেছি, আমি যখন ক্লাস নিব আমি প্রশ্নটা করব, তার 2 সেকেন্ডে 1 সেকেন্ডের মধ্যে ইয়েস টিচার তারা অ্যানসার করবে, বাকিরা চুপ করে যাবে। 5 মিনিট পর্যন্ত লাইন ধরে বলতে থাকবে না, তাহলে ক্লাসে নয়েজ হয়, ডিস্টার্ব হয়। আচ্ছা, পাহাড়পুরের পোড়াকীর্তি দেখো, পোড়াকীর্তির একটা ছবি। পাহাড়পুরের বিহারে পোড়ামাটির ফলক, এটা হচ্ছে মাটির পোড়ামাটির ফলক। আমাদের বইয়ে এই ছবিটা আছে তাই না? আমরা এই ছবিটা দেখেছি, আমরা চিনি এই ছবিটা, তাই না? আচ্ছা, আজকে আমরা কি পড়বো বলো তো? পেন্সিল থাকবে আর খাতা কলম কিচ্ছু থাকবে না, নড়াচড়া একদম করবো না, হেডফোন ধরে করবো না, নাড়াড়ি করবো না, সারাক্ষণ খসখস আওয়াজ আসে, ঠিক আছে? আমার কথা কি বুঝেছো? সবাই লক্ষ্মী হয়ে বসো, নড়াচড়া বন্ধ করো, তোমার জন্য যেন বাকিদের ডিস্টার্ব না হয়। আচ্ছা, আজকে এই গল্পটি পড়লে আমরা গল্পটি পড়তে পারবো, শব্দার্থ গুলো বলতে পারবো, শূন্যস্থান পূরণ করতে পারবে, সঠিক উত্তর বলতে পারবে, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, বিপরীত শব্দগুলো বলতে পারবে, বিপরীত শব্দ তারপর হচ্ছে সমার্থক শব্দ বলতে পারবে, বাক্য সংকোচন করতে পারবে। এই জিনিসগুলো আমরা যেহেতু প্রত্যেকটা ক্লাসেই জিনিসগুলো থাকে, এই রোল নড়ছো কেন? আমরা প্রতিদিনই এই জিনিসগুলোই ঘুরে ফিরে করি তাই না? আমরা জানি যে আমাদেরকে এই জিনিসগুলোই করতে হয়, তো আমরা কি এই জিনিসগুলি মনোযোগ দিয়ে যখন আমরা গল্পটা পড়বো তখন আমরা এক হচ্ছে গল্পটা সম্পর্কে জানবো, আমরা জানার চেষ্টা করবো গল্পটা কি সম্পর্কে লিখেছে, কি লিখেছে এটা জানবো। তার সঙ্গে আমরা কি করবো, আমরা এই গল্পটা পড়ার সময় এগুলো আমাদের মনে থাকবে যে আমরা নতুন শব্দ কিছু পাচ্ছি, আমাদেরকে শব্দগুলো পড়তে হবে, তারপরে হচ্ছে আমরা কি কি এই শব্দগুলির থেকে যদি সঠিক উত্তর আসে তাহলে যেন আমরা লিখতে পারি, তারপর হচ্ছে প্রশ্নগুলোর উত্তর যেন আমরা দিতে পারি, তারপরে বিপরীত শব্দ তোমরা জানো যে গল্প থেকে আমাদের অনুচ্ছেদ আসে, তো আমরা যদি গল্পের প্রশ্ন উত্তর পারি তাহলে আমরা অনুচ্ছেদ গুলোও পারবো, তাই না? তারপর শব্দগুলো বড় অর্থ সেগুলোর বাক্য সংকোচন করতে পারবো, ঠিক আছে? তো আমরা অন্যদিনের মতই বাংলা প্র্যাকটিসটা অন্যদিনের মতই হবে, তো আমরা সেভাবে প্র্যাকটিস করবো, ঠিক আছে? পাহাড়পুর, পাহাড়পুর সবার বই খোলা আছে সামনে, মনোযোগ দিয়ে পড়ো। জি টিচার, টিচার টিচার আছে। দেখো বইয়ে কি আছে, বইতে আমরা মনোযোগ দিয়ে দেখি, চারদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গাটার নাম, জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? তো আজকে আমরা কি, আমরা ছবিতে দেখলাম যে একটা বিহারের ছবি, বৌদ্ধ বিহারের ছবি, সেই বৌদ্ধ বিহারটার নাম হচ্ছে পাহাড়পুর, সেইটা একটা বিখ্যাত জায়গা, সেইটা সম্পর্কে আমরা আজকে জানবো এবং চেষ্টা করবো যে সেখানে কি কি আছে সে সম্পর্কে পড়তে। আচ্ছা দেখো বইয়ের সেকেন্ড প্যারা দেখো, ছবিটার নিচে
প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোন বিশেষ একটা জায়গায় থাকতেন, সেখানে তারা নিজেদের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন, এরকম জায়গার নাম বিহার। তাহলে বিহার কি আমাদের যদি আসে, বিহার জিনিসটা কি আমরা পারবো, তাই না? আমরা বুঝবো, আমরা জানবো, এবং আমরা কি, আমরা যদি পড়ে, আমাদের শুধু উদ্দেশ্য এটাই থাকবে না যে আমরা হচ্ছে গল্পটা পড়বো, প্রশ্নগুলো শিখবো আর হচ্ছে পরীক্ষায় লিখে ফেলবো, তা না, আমাদের কিন্তু জানাটাও একটা উদ্দেশ্য থাকবে। তো আমরা যখন আমাদের লাইফে কোথাও বিহার শব্দটা দেখবো, পরে কখনো জানবো, কোনো পড়তে হোক না পড়ার তাকে ছাড়া হোক, তো আমরা কি বুঝবো যে বিহার শব্দটা হচ্ছে, বিহার শব্দটা দিয়ে কি ধরনের জায়গা বোঝানো হচ্ছে, যে 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারীগণ এগুলি শতকোত্তরের জন্য কাজে লাগবে, কারণ শতকোত্তরে আসতে পারে যে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কত বছর আগে একটা বিশেষ জায়গায় থাকতেন বা বিহারে থাকতেন, তখন কি সেই উত্তরে 1400 বছরের সাথে আরো কয়েকটা অপশন দেওয়া থাকতে পারে, তখন শতকোত্তরে তোমার কি করতে হবে, 1400 বছর আগে এরকম লিখতে হবে। তারপরে হচ্ছে ভিক্ষুগণ, ভিক্ষু অর্থ কি, তো তুমি যখনই পড়বে আমার ক্লাসে সবসময় বলি, যখন তুমি পড়বে তুমি যে নতুন শব্দ পাবে সেগুলি তুমি অর্থ জানো, কিন্তু তুমি আন্ডারলাইন করে রাখবে, যাতে তুমি যখন পড়বে যদি এই অর্থগুলি আসে তুমি যেন চর্চা করা থাকে, তোমাকে কম চিন্তা করেই তুমি লিখতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে ধর্ম চর্চা জিনিসটা কি সেটা, তারপর শিষ্য বলতে আমরা কি বুঝি, দীক্ষা বলতে আমরা কি বুঝি, শিষ্য বলতে আমরা বুঝি যারা কাছে গুরুর কাছে শেখে, যাদেরকে শেখানো হয় সেটা তারা হচ্ছে শিষ্য, আর শিক্ষা হচ্ছে কোনো কিছু জানা, পড়া, কোনো কিছু জানার উদ্দেশ্যে সেটাকে পড়া, সেটা হচ্ছে শিক্ষা, শিক্ষা লাভ করা। এইরকম জায়গার নাম হচ্ছে বিহার। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার। শালবন বিহারে আমি জানি তোমাদের মধ্যে অনেকজন গিয়েছে, কেউ কেউ হয়তো সেই জায়গাটা দেখেছে, জানো কুমিল্লার ময়নামতির শালবন বিহার। তো এই শালবন বিহারটা কি, শালবন বিহার একটা এখন একটা দর্শনের স্থান, সেটা হচ্ছে একটা পর্যটনের কেন্দ্র, মানুষ যায় ভিজিট করতে, দেখতে, ঐতিহাসিক জায়গা, কিন্তু পাহাড়পুরের মতন এত বড় না সে জায়গাটা। বিহার এটা হচ্ছে একটা উদাহরণ, ছোট আকারের বিহার, তো সেটা আমরা অনেকেই গিয়ে দেখেছি, পাহাড়পুর অনেকে দেখেছে কিনা আমি জানি না, তবে যদি কখনো সময় পাও, সুযোগ হয়, তাহলে সবাই চেষ্টা করবে ঐতিহাসিক জায়গাগুলো একবার করে একটু দেখে আসতে। পাহাড়পুরের মতন বড় বিহার আর নেই। প্রাচীন বিহার এক সময় খালি পড়ে থাকে, অনেকদিন মানুষ থাকতে থাকতে একটা সময় এটা খালি পড়ে থাকা শুরু করে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি মাটি এটি চারদিকে চোখতে থাকে, এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। তখন আস্তে আস্তে কি হয়, একটা জায়গায় যদি আস্তে আস্তে মাটি ধুলা বালি বা এরকম জমতে থাকে, তাহলে কি হয় সেই জায়গাটা আস্তে আস্তে উঁচু হয়ে যায়, ঢিবির মতন হয়ে যায়। ঢিবি বলতে আমরা কি বুঝি, যে জায়গায় একটা কিছু জমে উঁচু পাহাড়ের মতন একটা উঁচু জায়গার মতন তৈরি হয়, সেটাকে আমরা বলি ঢিবি। এই এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। যেহেতু জিনিসটা দেখতে একটা বড় পাহাড়ের মতো হয়ে যায়, আমি জানি অনেকে কক্সবাজার যাও, চিটাগাংয়ের ওই পাশে পাহাড়ি এলাকা, আমরা যখন পাস করি জায়গার রাস্তাগুলো দিয়ে যাই, তখন কিন্তু আমরা সেই পাশে দেখি উঁচু উঁচু জায়গা, তো সেদিনকে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো থাকে, কিন্তু আমরা আমরা অনেকেই সেই জায়গাগুলোকে চিনি। তো পাহাড়ের সেই থেকে এই জায়গাটার নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন, আন্ডারলাইন করে রাখো বইয়ে, সংখ্যা আন্ডারলাইন করে রাখো, সংখ্যাগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এগুলো হচ্ছে আমরা জানার পাশাপাশি, আমাদের শেখার জানার পাশাপাশি এগুলো আমাদের পরীক্ষায়ও সাহায্য করবে, যে কত সনে আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেন, অথবা কে আবিষ্কার করেন এবং কবে, এরকম যদি অনুচ্ছেদ থাকে অনুচ্ছেদ থেকে, তখন দুই এক প্রশ্ন আসতে পারে যে কে আবিষ্কার করেন এবং কখন, এরকম আসতে পারে। তো তোমাকে লিখতে হবে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম, হয়তো দুই নাম্বার থাকবে, এক এক করে বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সম্পূর্ণ বিহার বা সম্পূর্ণ মহাবিহার। তাহলে সম্পূর্ণ বিহার সম্পর্কে আমরা জানলাম, সম্পূর্ণ বিহার কি, সম্পূর্ণ বিহারটি কিভাবে হয়েছে, সেই জায়গাটা কতটুকু, কবে আবিষ্কার হয়েছে, কেমন, কিভাবে আবিষ্কার হয়েছে বলে মনে করছে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের জানা হয়ে গেছে। তো আমি কতটুকু, আমি একটু স্লোলি বলেছি, আমি চেষ্টা করেছি যে তোমরা যেন বইয়ের মধ্যে দেখতে পারো যে এই আমি যে বলছি যে শব্দগুলি দাগ দাও, তারপরে হচ্ছে নতুন নতুন কি পাচ্ছ, যেন তুমি অর্থের জন্য এই জায়গাটা করতে পারো, তুমি যেন বাক্য সংকোচনের জন্য সেই জায়গাগুলি পারো, বা বিপরীত শব্দের জন্য যেন সেই জায়গাগুলি তুমি দেখে করতে পারো, সেই জন্য সেই জায়গাগুলি আস্তে আস্তে নিচে আন্ডারলাইন করে রাখো। এই
বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটা নওগাঁ জেলা, কোথায় অবস্থিত বিহারটি? নওগাঁ জেলায়। এটার নিচেও একটা পেন্সিল দিয়ে কাজ দিয়ে রাখবে। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়, এটাও প্রশ্ন থাকে কিন্তু যে কোন জেলায় এবং কোন উপজেলায়। তো এখানেও দুই প্রশ্ন তুমি পাচ্ছ। নওগাঁ জেলায় বদলগাছি উপজেলা পাহাড়পুর গ্রামে, গ্রামের নামও দেওয়া আছে, পাহাড়পুর গ্রামে অবস্থিত। তাহলে বিহার এলাকাটি কতটা জায়গা জুড়ে? দেখো আমরা যখন রিডিং করবো তখন আমরা একটু বেশি মনোযোগ দিয়ে পড়বো, যেন আমরা সবগুলো ইনফরমেশন আমরা যেন ভালোভাবে দেখতে পারি, আমাদের যেন ভালোভাবে জানা হয়ে যায়। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। তারপরে হচ্ছে এই এই সংখ্যাগুলি, উত্তর দক্ষিণে কত ফুট, পূর্ব পশ্চিমে কত ফুট বিস্তৃত, এগুলো নিচে আন্ডারলাইন করো। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজার নাম কি? রাজার নাম হচ্ছে দ্বিতীয় ধর্মপাল, মানে ধর্মপাল দুজন, দ্বিতীয় দুই নম্বর যিনি ছিলেন ধর্মপাল, তিনি দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। লালচে কেমন ছিল? বিহার এলাকাটি 40 একর জায়গা জুড়ে মাটি, লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর বিশাল দালান, কত একর জমি? 27 একর। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। এই জায়গাটুকু কিন্তু বেশ তথ্যবহুল, তো আমাদেরকে এই জায়গাটুকু বেশ মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে জায়গাটুকু। একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারের, বাইরের দেয়ালের গায়ে পোড়ামুটি দিয়ে নানা রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি বা ইত্যাদি বানানো আছে। তোমাদের বইয়েও ছবি দেওয়া আছে, আবার কি আমি কিন্তু এই ছবিতে দেখিয়েছি যে ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি মাটি দিয়ে বানানো সেই জিনিসের ছবিটা কিন্তু আমি দেখিয়েছি, আবার বইয়েও কিন্তু এই ছবিটা দেওয়া আছে। উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, যেটা মেইন ফটক, মেইন দরজা, সেই এই যে দরজার সমার্থক শব্দ পেলে আমরা ফটক লিখতে পারি। এরকম শব্দগুলো আন্ডারলাইন যে করাইতে তুমি করছো, যে অনুচ্ছেদকে তুমি করছো সেই অনুচ্ছেদের মধ্যে কোন শব্দগুলো তুমি অর্থের জন্য করছো, কোন শব্দগুলো তুমি সমার্থক শব্দ, তুমি যখন একটা জানবে বাকিগুলো তোমার অটোমেটিক জানা হয়ে যাচ্ছে। অর্থ যখন জানছো তখন কি সেটা যদি যদি সমার্থক শব্দ হয় সেটাও তোমার জানা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে বড় হল ঘর, পাশে দুটি ছোট হল ঘর, চারদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ঘর, কয়টি ঘর? 177টি ঘর, এটা নিচে আন্ডারলাইন করে রাখো। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা, কেমন বারান্দা আছে? লম্বা বারান্দা আছে। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর, শৌচাগার। তাহলে কি আমরা কতগুলি জিনিস পাচ্ছি একটু দূরে দেখবে, তাহলে কি তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। পুকুর আছে, কূপ আছে, স্নানঘাট 3, স্নানঘর 4, রান্নাঘর 5, খাবার ঘর 6, শৌচাগার 7। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র। তাহলে আমরা কি পেলাম এখানে? আমরা যেমন পাহাড়পুরের বর্ণনা পেলাম সেটার মধ্যে কি কি আছে, কি ধরনের জিনিস দেখা যায় সেটা পেলাম, কত ঘর, কেমন দরজা, কয়টি ছোট হল ঘর আছে, কয়টি বড় হল ঘর আছে, চারদিকে ভিতরে সুন্দর সারি বাঁধা কয়টি ঘর আছে, সামনে দিয়ে বারান্দাটা কেমন, সেটা এগুলো সব কিন্তু আমরা জানতে পারলাম। আমরা যখন রিডিং করবো আমরা ঠিক করে দেবো যে কি কি আছে। আচ্ছা, ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির, একটা বড় সুন্দর এবং মন্দির আছে সেখানে। বিশাল কোথায় আছে? বিশাল উঠানের মাঝখানে আছে, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। মন্দিরটা যেখানে বসানো হয়েছে ধাপে ধাপে উঁচু করে বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। একই রকম ছোটখাটো মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে, মানে এটা হচ্ছে বড় মন্দির। বিহারটা তো অনেক বড়, পড়েছো তোমরা কত একর মনে আছে? কত একর দেখো, সেখানে সে 40 একর জায়গার মধ্যে কি অনেক কিছু আঁকতে পারে। একটা বড় মন্দির আছে আর বিহারের ভেতরে ছোটখাটো অনেকগুলো মন্দির আছে, পুরো মন্দির বিহারের নানান জায়গায় আছে। বিহারটির দক্ষিণ পূর্ব কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে। বাঁধানো ঘাট বলতে আমরা শুনেছি
আমরা দেখেছি না যে পুকুর পার হোক কি হোক এরকম জায়গা, বা আমরা যে ঘুরতে যাই বেড়াতে যাই দেখবে সেখানে পানির পাশটা সিমেন্ট দিয়ে একটু সিঁড়ি করে বাঁধানোর মতন থাকে। তখন কি হয় সে বাঁধানো জায়গাগুলিতে মানুষ নামলে মানুষ কাদার মধ্যে পড়ে যায় না, বা নামতে উঠতে সুবিধা হয়। ঠিক আছে, তো এরকম বাঁধানো ঘাট আছে, ওগুলোকে বলে ঘাট, বাঁধানো ঘাট। এটাকে যেটা পাহাড়পুরে আছে বিহারের দক্ষিণ পূর্ব কোণে দেয়ালের বাইরে যে বাঁধানো ঘাটটা আছে সেটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুরে সন্ধ্যাবতীর ঘাট বয়ে পেয়েছ? সন্ধ্যাবতীর ঘাটটা কোথায় অবস্থিত এবং এটা কি? সন্ধ্যাবতীর ঘাট হচ্ছে একটা পুকুরের দেয়ালের বাইরে বাঁধানো ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর। তাহলে পাহাড়পুরে আমরা কি মন্দির পেলাম, ঘর পেলাম, বারান্দা পেলাম, অনেকগুলি ছোট ছোট, একটা প্রধান মন্দির, অনেকগুলি ছোট ছোট মন্দির পেলাম, তার সাথে কি পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো জাদুঘর। এরপর তুমি যখন পাহাড়পুরে বেড়াতে যাবে তোমার কিন্তু মনে পড়বে যে আমি কিন্তু এটা পড়েছি, এটার মধ্যে এই জিনিসগুলো আছে, তাই না? এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমি এই জিনিসগুলো খেয়াল করে দেখি তো এরকম একটা আমি পড়েছি আর ছিল, এটা কোথায় আছে। তখন কি তুমি আগ্রহী হবে দেখতে। তো আমরা যখন দেখবো তখন আমরা কি এই জিনিসগুলো মিলিয়ে নিতে পারবো। আমরা এখন না যেয়েও কিন্তু অনেক কিছু দেখতে পারি, নেটে সার্চ দিলেও অনেক কিছু ছবি চলে আসে। আচ্ছা, সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। সেই জাদুঘরটাতে অনেক পুরাতন মূর্তি আর দুর্লভ জিনিসপত্র যেগুলি বিহার খুঁড়ে পাওয়া গেছে। বিহার মানুষ কি করে, পুরাতত্ব আস্তে আস্তে ধুলাবালি জমে কোনো জায়গায় মানুষ না থাকে উপরে উপরে জিনিসপত্র ময়লা, তারপরে হচ্ছে পাথর মাটি এগুলি জমে জমে ওগুলি নিচে পড়ে যায়। তখন কি কোনো সভ্যতা সম্পর্কে জানতে গেলে সেই জায়গায় মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে আমরা কি সেই সম্পর্কের যে সভ্যতাটা ছিল কোন সভ্যতা ছিল সে সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমরা কি মনোযোগ দিয়ে গল্পটা পড়েছি? আমরা এখান থেকে শব্দার্থ, বাক্য গঠন, তারপরে হচ্ছে শব্দ উত্তর, বিপরীত শব্দ এগুলি পাবো না? এখন কি আর নয়েজ হচ্ছে? হচ্ছে মাথা নাড়ো, হ্যাঁ কি না? হচ্ছে না। তাহলে নয়েজটা কোথেকে হয় বলো? তোমাদের বাসা থেকে হয়, তাই না? এখন এটা আমি কি করবো বলো তো? তোমাদেরকে কি খালি আমি মিউটেই দিয়ে রাখবো? দেখো আমি আমার কথা শুনতে পাচ্ছি না, তোমরা কোথেকে শুনতে পাবা? দেখেছো এখন কিন্তু কোনো নয়েজ নাই, আছে? তাহলে এটা কি তোমাদেরকে একটু সচেতন হতে হবে, তোমাদের সচেতন হতে হবে প্লাস তোমাদের প্যারেন্টসদের সচেতন হতে হবে। কারণ আমি জানি তোমরা ছোট মানুষ, তোমাদের আশেপাশে প্যারেন্টসরা থাকে, তারা হয়তো সেট করে দেয়, এবং তারা আশেপাশে কয়েকজন সবাই না একটু শব্দ করে, তো কি হয় তোমরা একদম কিছু শুনতে পাও না। মনে হচ্ছে নাকি আমি মনে হয় কোনো একটা পাহাড়ের উপরে চলে আসছি, পাহাড়পুর পড়তে পড়তে এত শব্দ চারপাশে, শো শো বাতাসের আওয়াজের মতো, তাই না? আচ্ছা এখন দেখো, তাহলে আমি কি যেহেতু আমাকে তোমরা মিউটটা অন করলে আর শুনতে পাচ্ছ না, তো মিউটটা আমি পরে হচ্ছে এই করবো, এখন আপাতত মিউটে থাকো, আমি জিজ্ঞেস করলে মাথা নেড়ে নেড়ে উত্তর দিবা, ঠিক আছে? তাহলে তো ক্লাসটা ফ্রুটফুল হচ্ছে না, কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা দেখো, অনুশীলনীতে যে শব্দগুলো আছে আমরা কি পিছনে বইয়ের পেছনে জানি অর্থগুলি দেওয়া আছে, তাই না? আমরা সহজে বইয়ের পেছন থেকে অর্থগুলো পাবো। তো তারপরেও আমি কি করি, আমি যখন পড়াই আমি কিন্তু অর্থগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করি, যে আমি একটু বলি তারপরে তোমরা এই জিনিসগুলো যেহেতু তোমরা বইয়ের পেছনে পাচ্ছ, আমি কি বলেছি আমার ক্লাসে কেউ বসে বসে লিখবে না, অবশ্যই লিখবে না, লেখার কোনো দরকার নাই, শুধু পড়বে। ক্লাস আমি তোর নিশ্চয়ই চেষ্টা করব, রেকর্ড যদি হয়ে থাকে আমি রেকর্ডে দিয়ে রেখেছি, রেকর্ড যদি প্রপারলি হয় তাহলে হচ্ছে আমি ক্লাস দিয়ে দিব, রেকর্ড যেমনই হোক আমি দিয়ে দিব। আর তাছাড়া তোমরা তো আমাকে সরাসরি শুনতে পাচ্ছ, কাজেই নিজে নিজে পরে তুমি লিখতে পারবে, তো এটা নিয়ে খুব ঘোরাঘুরি করার কিছু নেই, যে টিচার দেখাচ্ছে আমি লিখে ফেলি। আচ্ছা বিহার, বিহার অর্থ কি?
আমি তো তোমাদেরকে শুনতেই পাচ্ছি না। আজকে কার বাসায় যেন মোটর নাকি যেন না মেশিন নাকি বালু তোলার যন্ত্রের মতন এরকম আওয়াজ করছে, ভীষণ আওয়াজ হচ্ছে, একদম দিতেই পারছি না, দিলেই আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না। আনমিউট করবো আমি তোমাদেরকে, তোমরাই বলো করবো। আচ্ছা আনমিউট কিন্তু করছি, তারপর কিন্তু অনেক শব্দ করবে না, তাহলে কিন্তু আবার সবাইকে মিউট করে দিতে হবে। শব্দ জানা লাগবে, মাইক মিউট করো, তোমার মাইক মিউট করো, মাইক মিউট করো, খালি হাত না, এই শব্দ অন্য কারো বাসায় ভয়ঙ্কর শব্দ, দেখছো দেখেছো শব্দ যে বন্ধ হয়েছে, টিচার অনেক সাউন্ড হচ্ছে, টিচার অনেক সাউন্ড হচ্ছে, তো হবে তো, তোমাদের তোমরা যদি এরকম বোকার মতন থাকো তাহলে হবে না, তোমরা তো আমার কথা শুনছো না, মিউট করছো না, যার বাসায় শব্দ সে মিউট করছো না, তো তোমরা তো একটু বড় হয়েছো, একদম ছোট না, 1 2 এর বাচ্চাদের মতন ছোট কিন্তু না, তাই না? তোমরা কিন্তু অলরেডি 4 বছর পরে 5 বছরে হচ্ছে পড়ে এসেছো, সো আমার তো মনে হয় একটু বুদ্ধি থাকা উচিত যে আমার বাসায় অনেক আওয়াজ হচ্ছে, আমি বন্ধ করে দেই, আমার জন্য বাকি বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে, এগুলো তো বুঝতে হবে, টিচারকে কেন বারবার হচ্ছে এরকম বলতে হবে, বলতেও তো আমার ভালো লাগে না, পচা লাগে। তা আমি তো তোমাদের কাছ থেকে এই জিনিসগুলি শুনতে চাচ্ছিলাম কি কি আছে, কিন্তু তোমরা তো এত নয়েজ করছো যে আমি একদম তোমাদেরকে আনমিউট করে রাখতেই পারছি না, এখন কি আর করা, তাহলে আমরা আমাদের কাছে করতে হবে, আমরা আমাদের পড়াটা কমপ্লিট করি ভালোভাবে, সেটাই ভালো। তো এখানে দেখো কি আছে, বিহার হচ্ছে বৌদ্ধ মঠ, সুপ্রাচীন হচ্ছে পুরাতন বহুকাল আগে, ভিক্ষু বৌদ্ধ, তারপর হচ্ছে স্তূপ, ভিক্ষু হচ্ছে বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, ভিক্ষু বৌদ্ধ ধর্মের অনুসারী অথবা বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, তারপর হচ্ছে স্তূপ, স্তূপ হচ্ছে ঢিবি, ঢিবির মতো বৌদ্ধদের সমাধি। তাহলে আমি কি যখন আমি এক কথায় প্রকাশ করতে যাবো বা বাক্য সংকোচন করতে যাবো তাহলে কিন্তু এই যে এক এটা হতে পারে যে ঢিবির মতো বৌদ্ধদের সমাধি, এটা হচ্ছে বৌদ্ধদের সমাধি, এটা হচ্ছে আমি তখন এক কথায় প্রকাশে বা বাক্য সংকোচনে দিতে পারি। বিশাল বিস্তীর্ণ দুর্লভ যা সহজে লাভ করা যায় না, তাই না? তাছাড়া আরেকটা কি আছে, বিশাল, বিশাল তো বলেছি, প্রাণকেন্দ্র আছে, প্রাণকেন্দ্র হচ্ছে প্রধান জায়গা, প্রাণকেন্দ্র কি প্রধান জায়গা, মেইন জায়গা, স্নানঘাট হচ্ছে গোসল করার জায়গা, ধর্মচর্চা হচ্ছে ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা, এখন লেখার কথা না, সবার হাতে আমি কলম দেখি খাতা দেখি খসখস শুনি একদম ক্লাসে সুন্দর করে, তোমরা বসোই না, যখন তোমরা ক্লাসরুমে থাকো তখন কি টিচার সামনে থাকে, তো তখন বাঁকা টাকা দিয়ে সোজা করে বসানো যায় যে নড়ছো কেন, বাঁকা হয়ে বসে আছো কেন, সোজা হয়ে বসো, প্রপারলি ক্লাস করো, এটা করানো যায়, কিন্তু তোমাদেরকে যখন আর এই জিনিসটা করা হয় না তখন কিন্তু এই জিনিসটা তোমরা আর ফলো করো না, বাসায় আছো এখন তোমরা একদম ফলো করো না। আমি কি বলেছি, শব্দার্থ বইয়ের পিছনে দেওয়া আছে, বলেছি বইয়ের পিছনে কি শব্দার্থ দেওয়া আছে? জি টিচার। কি হয়েছে শাকিলা জাহানের প্রবলেম কি? জি টিচার। বলো শাকিলা জাহান কি হয়েছে? আর কোনো কথা নেই, বাচ্চারা এখনো জয়েন করছে, এখন জয়েন করলে আর ক্লাস টাইম শেষ। আচ্ছা যদিও এগুলি তোমাদের প্র্যাকটিস করার কথা, তারপরেও কিছু কিছু নমুনা আমি দেখিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। দেখো মূল শব্দ কি দেওয়া আছে, মূল শব্দ দেওয়া আছে, বিপরীত শব্দ দেওয়া আছে, বড় ছোট, বিশাল ক্ষুদ্র, সুলভ দুর্লভ, সুন্দর অসুন্দর, ভেতরে বাইরে, বাইরে ভেতরে। আচ্ছা এগুলি হচ্ছে আমি জাস্ট নমুনা হিসাবে অল্প কয়েকটা
দেখিয়েছি যে এইভাবে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এইভাবে বলতে হবে। যদি তোমরা শব্দার্থ গুলো তোমাদের শব্দার্থ বিপরীত শব্দ কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে সমার্থক শব্দ। এগুলো আমি সমার্থক শব্দের উদাহরণ গুলো তোমাদেরকে দিয়েছি। সমার্থক শব্দ কি? সমার্থক শব্দগুলো হচ্ছে স্তূপ, ঢিবি, পাহাড়, পর্বত, বিশাল, বিস্তীর্ণ, আবিষ্কার, উদ্ভাবন। এটা হচ্ছে নমুনা। এরকম কিছু কিন্তু না যে আমার গুলি কপি করে ফেলতে হবে, আমার গুলি লিখে ফেলতে হবে, এই কটাই আছে আর নাই, তা কিন্তু না। এটা হচ্ছে একটা এক্সাম্পল, তুমি কিভাবে প্র্যাকটিস করবে সেটার এক্সাম্পল। তুমি আরো বাকিগুলা ঘেঁটে দেখবে যে আর কি কি আছে, আমি আর কি কি প্র্যাকটিস করতে পারি সেগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? তো আমি পড়ানোর সময়ই বলেছিলাম যে মেয়েরা বইয়ের মধ্যে একটু দাগ দিয়ে নাও কোন শব্দগুলি এরকম। তো এগুলি নিশ্চয়ই তোমাদের বইয়ে দাগ দেওয়া আছে। বৌদ্ধ ধর্মের অনুসারী, ভিক্ষু, বহুকাল আগের, সুপ্রাচীন, যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না, দুর্লভ, নতুন কিছু তৈরি করা, আবিষ্কার, গোসল করার জায়গা, স্নানঘাট, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা, ধর্ম চর্চা। তাহলে আমরা কি পেয়েছি? বাক্য সংকোচন গুলাও আমরা পেয়ে গেলাম যে বাক্য সংকোচন কেমন। যদিও তোমরা জানো আমরা প্রত্যেকটা গল্পে এইভাবে প্র্যাকটিস করি। তারপরে এই যে বইয়ে যেগুলো আছে, এইভাবে প্রশ্নে যদি নাও থাকে, তুমি যদি প্র্যাকটিস করো তোমার দক্ষতা বাড়বে। তুমি কিন্তু যেভাবে প্রশ্ন আসে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। এই যে খালি সব শব্দগুলো দেওয়া আছে, পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো কি আছে, আরো বিহার আছে, তারপরে আমাদের দেশে কি আছে, এগুলো সব সবগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। বই দেখে দেখে সবাই একটু প্র্যাকটিস করবে। বৌদ্ধ ধর্মের অনুসারী কোন ভিক্ষুগণ থাকতেন কোথায়, এগুলো তো খুব ইজি, তোমরা নিজেরাই পারবে যে বৌদ্ধ ধর্মের অনুসারী তিনি বৌদ্ধ বিহারে থাকতেন। তারপরে হচ্ছে কি কি আছে, পাহাড়, আলেকজান্ডার কানিংহাম পুরাকৃতি কবে আবিষ্কার করেন, আমি আন্ডারলাইন করে দিয়েছি। বিহার এলাকাটি বিস্তৃত কত একর জায়গা জুড়ে, আমার মনে হয় যে এটা এগুলি তোমাদের মনে আছে। মনে আছে এই জিনিসগুলো? আলেকজান্ডার কানিংহাম পুরাকৃতি আবিষ্কার করেন কবে? 1879 সালে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি আমরা মনোযোগ দিয়ে বইটা যদি পড়ি তাহলে পরে আমাদের জন্য কোনো কিছুই কঠিন না। এই যে দেখো প্রশ্ন উত্তর গুলো এভাবে পরীক্ষায় আসে না আমরা জানি, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই বলি যে এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে নিজে মুখে মুখে প্র্যাকটিস করবে তোমার, এটা তোমার দক্ষতা বাড়াবে। তুমি তখন কি করতে পারবে, তোমার যে অনুচ্ছেদ আসবে সেটা তো তুমি অনুচ্ছেদটা দেয়া থাকবে, দেখে দেখে প্রশ্ন উত্তর প্রিপেয়ার করবে। তুমি যখন এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করবে তোমার প্র্যাকটিসটা সুন্দর হবে, এবং তুমি কি সহজে প্রশ্ন উত্তর তৈরি করতে পারবে। আচ্ছা, অনিন্দিতা কুণ্ড, রেজ হ্যান্ড, কেন হ্যান্ড রেজ করছো, কেন হ্যান্ড রেজ করছো, কেন? দেখো তোমরা কেমন নয়েজ করো, অনেক নয়েজ করো, অনেক নয়েজ করো। অনেকবার বলছি থেকে বেশি সাউন্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি এই গল্পটা সম্পর্কে সবকিছু বুঝেছি? আমাদের কিন্তু আজকে টার্গেট ছিল যে আমরা বুঝেছি
সবাই নিজেদেরকে দেখতে পাচ্ছ? জি জি টিচার। আসসালামু আলাইকুম টিচার। আসসালামু আলাইকুম টিচার। বাবা সবাই হচ্ছে আমরা যেটুকু করেছি একটু ভালো করে প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা আজকে যেগুলো শিখলাম শব্দার্থ, বিপরীত শব্দ, তারপরে হচ্ছে বাক্য সংক্ষেপ। জি টিচার। ভালো করে প্র্যাকটিস করব। টিচার। জি টিচার। জি টিচার। জি টিচার। জি মিস। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর করে পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম টিচার। আসসালামু আলাইকুম টিচার।